মাই চ্যানেল মাই অ্যামেজিং ভিলেজ লাইফে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমরা কোথায় এসেছি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, দেখাবো। আমরা এসেছি বীরভূম জেলায় লাভপুরে ফুল্লোড়া মন্দিরের সামনে, তো যেখানে 51 পীঠের এটাও একটা অন্যতম পীঠ। আর এখানে দেবী মায়ের নাকের ফুলটা পড়েছিল বলে এখানে নাম হয়েছে ফুল্লোড়া। তো দেবী ফুল্লোড়া মন্দির দর্শন করতে চলে যাচ্ছি। আর তো দেখতে পাচ্ছ এই যে জিরো, এটা হচ্ছে আমার নন্দা জামাই, আগেই দেখেছ তোমরা। তারপর আমাদের টোটোই নিয়ে এসেছি একদম নিজস্ব, সঙ্গে যা আমার মেজো ভাসুর, ননদ, শাশুড়ি মা সবাই এসছে। ওই যে সোনু, পুচকু, ভোলু সবাই এসছে। তো চলো একে একে চলে যাচ্ছি। আর এইখানটার জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে একটু শুনসান টাইপের একদম। আর দেখো এই দেখো মন্দির, আর মন্দিরের প্রাঙ্গনটা দেখো বাইরেটা ঠিক এরকম দারুণ ব্যাপার। তো চলো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ননদ আগেই জানো, আরও ওই যে পিছনে শাশুড়ি মা। আর এইগুলো কিন্তু সব কি গাছ গো? তেঁতুল গাছ। আর এই পাশে এটা কি গাছ? হ্যাঁ বেশিরভাগটাই দেখো তেঁতুল গাছ, বড় বড়। ঠিক আছে, তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বন্ধুরা, এই যে হচ্ছে দেবী ফুল্লোড়া মা। তো এই মূর্তি কিন্তু একটু অন্য রকমের, কারণ এই এইখানে যে অংশটা পড়েছিল ঠোঁট তো অস্পষ্ট, তাই যে শিলাখণ্ডে ঢাকা রয়েছে সম্পূর্ণটাই, তো ভালো করে বোঝা যায় না মূর্তিটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে গোটা মন্দিরটা। তো আমি ভাগ ভাগ করে সবটাই দেখাবো, কারণ এখানে একটা মন্দির নেই, অনেকগুলোই মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। তো আমি এখানে প্রথম এসেছি, তো সে কারণে পাট পাট করে তোমাদের দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো অবশ্যই ভালো লাগবে। তো এরকম একটা সতী পীঠ সেখানে আসলে কারো খারাপ লাগতে পারে না, অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো আরও দর্শনার্থীরা এসেছে। তো এটা যে সামনের মন্দিরটা দেখেছো, সম্ভবত এখানে হচ্ছে প্রতিদিন যে নিত্যভোগের আয়োজন, তা এখানে বসেই গ্রহণ করে সবাই। আর একটু একটু করে সবটাই আমি তোমাদের দেখাবো, কারণ আমি এখানে প্রথমেই এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো সবাই প্রণাম করছে, মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছে। আর কী যে বলছে ওরাই জানে, আর ভগবানই জানে, কারণ ওদের মনের কথা তো আর আমরা পড়তে পারবো না। আর যার কাছে আশীর্বাদ নিচ্ছে সেই জানবে সব। তো এই যে হচ্ছে দেবী মা, আরও একবার দর্শন করে দিচ্ছি। তো তোমরা যারা আমার কাছের ব্লগাররা রয়েছো, মানে আমার বন্ধুরা রয়েছে, যদি কেউ এসে না থাকো তাহলে অবশ্যই একবার এসো লাভপুরের ফুল্লোড়া মন্দির। তো খুবই ভালো জায়গা, মানে খুবই সুন্দর। আর এখানে দেখো সোনু এই দান বাক্সে টাকা ভরছে। আমরা তো প্রতিমা দর্শন করালাম, তো দেখলে তোমরা। আর এখানটা দেখো সব ভার বেঁধে দিয়েছে। আর এখানটার পরিবেশটা কি বলবো, এখানে না আসলে কেউ হয়তো বুঝতে পারবে না, ফিল করতে পারবে না তোমরা, এত শান্ত। আর মনটা যেন মানে কি বলো একটা অন্যরকম হয়ে গেছে। আর এটাও কিন্তু 51 পীঠের আরেকটা পীঠ, তো এটাও শশী পীঠ। তো এখন আমরা মন্দিরেই রয়েছি, আর মন্দিরের চারপাশটা ঘুরবো, দর্শন হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে। তো মন্দিরটা চারপাশটাই এরকম, তো এইদিকেও একটা গেট রয়েছে, দাও দেখাচ্ছি, ওই একটা গেট রয়েছে। এখানে অনেক মানে তিনটে কি চারটে বোধ হয় গেট আছে, তো চারপাশটা আবার ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন, আসন দেখো দেখো এরকম। তো এরকম মন্দিরটা হচ্ছে ঠিক এই যে, এটা হচ্ছে মন্দির। আর যাই না, এটা মন্দিরে হচ্ছে কাজকর্ম সব করছে। আর ভোগঘর দেখো বন্ধুরা তোমরা, এই যে। আর এখানে কিন্তু নিত্যভোগের
ইয়ে রয়েছে, মানে এখানকার মাকে নিত্যভোগ দেওয়া হয়, তাই প্রত্যেক দিন মানে কুপন কেটে ভোগ প্রসাদ তোমরা সহজেই পেয়ে যাবে। আর সেটাও কিন্তু 12:30 থেকে 1টার মধ্যে দেওয়া হয়। তো প্রতিদিন নিত্যভোগের আয়োজন রয়েছে এখানে। আর পঞ্চমুন্ডির আসন যেটা রয়েছে সেটা আমরা একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। এবার মন্দিরের সামনের মুখোমুখি চলে আসলাম। তো এখানে একটা দেখতে পেলাম যে ভীষণ বড় কুণ্ড রয়েছে, আর সেটাই খনন কার্য চলছে, মানে এখানে ঘাট বাঁধানো হচ্ছে, চারপাশটা বাঁধানো হচ্ছে, তো এটা এখনও কমপ্লিট হয়নি। আর এই দেখো সামনে পুরো গেটটা দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা উঠে আসলাম, এখানে সামনে দেখলাম যে বড় বড় দুটো ভোলানাথের মন্দির রয়েছে। আর সামনের উপরে দেখো মন্দিরের যে গেটটা রইল, সেই গেটটার উপরে ভোলানাথ পার্বতীকে নিয়ে ঘাড়ে করে যাচ্ছে, তো এরকম একটা ধরনের মূর্তি দেখতে পেলাম। আর এখান থেকে মায়ের মন্দিরটা একদম সামনাসামনি, তো দেখো খুব সুন্দর। আর এখানটার আরও কিছু রয়েছে, এখানে সমস্ত দেখো মন্দির চারপাশ খুবই সুন্দর। তোমরা তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর এই ফটোর দোকান থেকে আমি একটা ফটো কিনে নেব। আর এই জায়গাটার যে নামকরণ, যে লাভপুর না, এটা কিন্তু দেবী মায়ের লাভ করার পর থেকে হয়েছে, তার আগে একটা বিশেষ নাম ছিল, তো সেটা আমি কিন্তু ভুলে গেছি। আর এই দোকানে কাকুটার থেকে কিছু জানতে পারলাম যে এখানে নাকি আগে একটা গল্প ছিল যে স্রোতের আকার বয়ে যেত, সারা বছর জল শুকাত জলাশয়টা কিন্তু জলাশয়টা বন্ধ হয়ে গেছে এক মাস।